0.62 mm पिस्तल हजीब गुली जब्द करा हुई सत्ता डकैतर नगद 2,57,000 टका जब्द करा हुई है। ग्रेफ्तार हुई है पंजाबर कामाख्या सिंह उर्फे गुरदीप, बिहारर अजित तिवारी, गोलकगंजर अश्राफुल शेख, बक्सर बिजू बसुमतारी, सुरेन बसुमतारी, रिंगसन चौधरी, रामचंद्र नाथ नामर आन एटाक बंगाईगांवर ग्रेफ्तार करा हुई है। আজি পহিলা মাঘ হাজুর হয়গ্রীব মাধব মন্দির বারে রহনিয়া মণিকূট উৎসব পালন করা হয়। প্রতি বছরে মাঘ বিহুর পহিলা দিনটিতে অনুষ্ঠিত করা হয় সম্প্রীতির এই উৎসব। এই উৎসবত সম্প্রীতি নিদর্শন দাঙি ধরে হিন্দু মুসলমান সকল লোকে অংশগ্রহণ করে। উখল মাখল হয়ে পড়ছে তীর্থনগরী হাজো। উৎসবের সংগতি রাখি হাজো ছাত্র সন্থার উদ্যোগত উলিয়া হয়েছিল বর্ণাঢ্য সাংস্কৃতিক শোভাযাত্রা। আজি হাজোত পালন করা হয়েছিল মণিকূট উৎসব। আর এই উৎসবের সংগতি রাখি পুয়া মক্কার দরগাহরপর মাধব মন্দিরলৈ শোভাযাত্রা উলিয়া হয়েছিল। আর সেই শোভাযাত্রার দৃশ্য আপনাদের দেখবলে পাইছে। ভাতৃত্ববোধ সমন্বয়ের সাংস্কৃতিক বর্ণাঢ্য শোভাযাত্রা এনেদরে পালন করা হয়েছিল মণিকূট উৎসবত। হাজু ছাত্র সন্থার উদ্যোগত উলিয়া হয়েছিল এই বর্ণাঢ্য সাংস্কৃতিক শোভাযাত্রা। মণিকূট উৎসব উপলক্ষে উগল উথল দুহল পরিবেশ দেখা পাওয়া গেছে তীর্থনগরী হাজোত। আনন্দমুখর সকলে নৃত্য গীত গায় এনেদরে মণিকূট উৎসবত ভাগ লৈছে অসমবাসীয়ে। দক্ষিণ কামরূপর বর তেজপুর দুর্ঘটনা সংঘটিত হয়েছে। পথর কাঁখর গছত খুন্দি আছে এখন তীব্র বেগী আল্ট্রাবাসে। এনআরএল তেলদিপুর সন্মুখতে সংঘটিত হয়েছে ভয়ানক পথ দুর্ঘটনাটো। আহত হয়েছে ধুবুরী অভিমুখী বাসখনের 35 জনক যাত্রী। গুরুতরভাবে আহত হয়েছে বাসখনের চালকও। আহত যাত্রীসলক ইতিমধ্যে ভর্তি করা হয়েছে চিকিৎসালয়ত। ভয়ঙ্কর দুর্ঘটনা সংঘটিত হয়েছে দক্ষিণ কামরূপর বর তেজপুর সংঘটিত হয়েছে দুর্ঘটনাটো। পথর কাঁখর এডাল গছত খুন্দিবার ফলতে সংঘটিত হয়েছে এই দুর্ঘটনাটো। এখন তীব্র বেগী আল্ট্রাবাসে এডাল গছত খুন্দিবার ফলত এনেদরে দুর্ঘটনা সংঘটিত হয়। এনআরএল দীপুর ঠিক সন্মুখতে সংঘটিত হয়েছিল এই দুর্ঘটনাটো। আর এই দুর্ঘটনাত আহত হয়েছে কেবাজনো লোক। ধুবুরী অভিমুখে আহি আছিল বাসখন। 35 জনক যাত্রী বাসত থকা আঘাতপ্রাপ্ত হয়। আর লগতে গুরুতরভাবে আহত হয়েছে বাসখনের চালকও। ইফালে গোয়ালপাড়া দরংগিরির ভয়ঙ্কর দুর্ঘটনা সংঘটিত হয় আর ঠিতাতে নিহত হয়েছে দুজনক বাইক আরোহী। আল্ট্রাবাস আর বাইকর মুখামুখি সংঘর্ষের ফলতেই দুর্ঘটনাটো সংঘটিত হয়। মৃত লোক দুজন হয়েছে পবিত্র দাস আর সঞ্জয় রায়। গুয়াহাটিরপর গোয়ালপাড়ালে গিয়ে থাকা অবস্থাতেই দুর্ঘটনাটো সংঘটিত হয়। দুই বন্ধুয়ে বাইকেরে গৈ আছিল গুয়াহাটিরপর রংজুলিত এঘর মানুষের ঘর বিহু খাইছিল আর তারপর উভতার ফলতেই সংঘটিত হয় এই শোকাবহ দুর্ঘটনাটো। কাছাৰ জিলাৰ উদ্দাৰবন্দৰ পানগ্ৰামত নিশা চাঞ্চলেকৰ ডকাইতি বন্দুকধাৰী ডকাইতৰ দলে লুটি নিছে নগদ 17 লাখ টকাসহ সোণৰ আ অলংকাৰ। পঞ্চায়ত প্ৰতিনিধি তথা গড় কপ্তানী বিভাগৰ ঠিকাদাৰ এনামুং হক লস্কৰৰ ঘৰত বন্দুকধাৰী 25 জনীয়া এটা দলে লুটি নিয়ে নগদ 17 লাখ টকা আর লগতে লুটি লৈ যায় সোণৰ আ অলংকাৰো। ডকাইতৰ দলটোৱে ঘৰৰ লোকসকলৰ ওপৰত আক্ৰমণ চলোৱাৰ লগতে ঘৰৰ ভিতৰত শূন্যলৈ গুলিও চালনা করে। ইতিমধ্যে ঘটনার খবর পাই নিশায় ঘটনাস্থলীত উপস্থিত হয় কাছাৰ অতিরিক্ত আরক্ষী অধীক্ষক জগদীশ দাস। বকুৰ চুকুনিয়াপাৰাত ভোগালী বিহু উপলক্ষে অনুষ্ঠিত হল বিভিন্ন পরম্পরাগত খেল ধেমালি আর প্রতিযোগিতা। প্রতিযোগিতাত অংশ লৈ অভিভূত হয়ে পড়িল জীয়রী বুয়ারী যুবক যুবতী কিশোর কিশোরী সকলো। রাজ্যত অব্যাহত আছে ভোগালীর আনন্দ স্ফূর্তি।
ভোগালী বিহু উপলক্ষে বিভিন্ন ঠাইত অনুষ্ঠিত হয় পৰম্পৰাগত বিভিন্ন খেল ধেমালি। দুধনৈৰ মাছ ৰাখিলি শিলৰ বৰিত অনুষ্ঠিত হয় মহিলা শিশুৰ মাজত থলুৱা খেল ধেমালিবোৰ। মহিলা যুৱতীৰ লগতে